ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজ আমরা একটি ক্রিম নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ক্রিমটির নাম হচ্ছে ফ্যাসিড এইচসি ক্রিম। এটি ফুসিডিক অ্যাসিড বিপি এবং হাইড্রোকর্টিসন অ্যাসিটেট বিপি, এখানে 10 গ্রাম একটি টিউব রয়েছে স্টেপ কোম্পানির। এই ফ্যাসিড এইচসি ক্রিম সাধারণত চর্মরোগের জন্য শুধুমাত্র দেহের বাহ্যিক অংশে ব্যবহার করা হয়। প্রতি গ্রাম এই ফ্যাসিড এইচসি ক্রিমে রয়েছে ফুসিডিক অ্যাসিড বিপি 20 মিলিগ্রাম এবং হাইড্রোকর্টিসন 10 মিলিগ্রাম এর সমতুল্য হাইড্রোকর্টিসন অ্যাসিটেট বিপি। বন্ধুরা, এই যে ক্রিমটি দেখতে পাচ্ছেন, এটির দাম খুচরা মূল্য হচ্ছে 125 টাকা। দামটা যদিও বেশি মনে হচ্ছে, কিন্তু কার্যকারিতাও তেমনই। চর্মরোগ, অ্যালার্জিজনিত চুলকানি, রানের চিপায় দাউদ, এ ধরনের সমস্যা আমাদের প্রতিটি মানুষেরই কোনো না কোনো সময় হয়ে থাকে। এই চর্মরোগ সম্পর্কে আমরা অনেক বেশি গোপনীয়তা রক্ষা করি, যাতে লজ্জা করে অনেকের, এটি বলতে চাই না ডাক্তারের কাছে, ফলে অনেক দিন এটি নিয়ে ভুগতে হয়। চর্মরোগের প্রকোপ সারা বিশ্বেই রয়েছে। পারিপার্শ্বিক পরিবেশ এবং আমাদের দেহ, এই দুটিকে দেয়ালের মতো পৃথক করে রেখেছে দেহের ত্বক। ফলে ত্বকের নিচে অবস্থিত সম্পূর্ণ দেহের এবং ত্বকের বাইরে অবস্থিত ব্যবহার্য জিনিস ও পরিবেশের সকল প্রকার ধাক্কা প্রতিনিয়ত ত্বককেই সহ্য করতে হয়। বন্ধুরা, শরীরের অভ্যন্তরীণ যে কোনো রোগ, সমস্যা বা পরিবর্তনের প্রতিফলন ত্বকে চর্মরোগ রূপে আত্মপ্রকাশ করতে পারে, আর তাই ত্বকের শরীরের ত্বককে শরীরের আয়নাও বলা হয়। দৈনিক ব্যবহার্য ও পরিধেয় বিভিন্ন জিনিসের সংস্পর্শ এবং পারিপার্শ্বিক পরিবেশ, আবহাওয়া ও সূর্যালোকের প্রভাব প্রথমে এবং সবচাইতে বেশি ত্বকের উপরেই পড়ে, যা বিভিন্ন প্রকার চর্মরোগ সৃষ্টি করতে সক্ষম। এছাড়াও অন্যান্য বহুবিধ কারণ রয়েছে, যেমন ত্বকের বিভিন্ন প্রকার জীবাণুর সংক্রমণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্যারাসাইট ইত্যাদি, শরীরের বিশেষ কোনো খাদ্য বা ওষুধ সেবনের ফলে সৃষ্ট বিরূপ পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও এটি হতে পারে। যা হোক, অধিকাংশ চর্মরোগে সাধারণত সারা শরীর বা কোনো কোনো নির্দিষ্ট স্থানে ত্বকের রঙের পরিবর্তন হয়, ত্বকে কোথাও কোথাও দানা বাঁধে, গোটা বা ফুসকরি ওঠে, ত্বকে চুলকানি, ব্যথা, জ্বালা পোড়াও হতে পারে, অনেক সময় ত্বক বেশি শক্ত পাতলা অথবা ত্বকের চুল পড়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা এই চর্মরোগ। বন্ধুরা, চর্মরোগ যদি কখনো শরীরে বাসা বাঁধে, এটি গোপন করার কোনো বিষয় নয়, অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে ওষুধ খেতে হবে। ওষুধের পাশাপাশি এরকম ক্রিমও দিয়ে থাকবেন চিকিৎসক, সেটি ব্যবহার করবেন এবং খেয়াল রাখবেন যে চর্মরোগে ত্বকে যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেটি যেন কখনোই মুখের মধ্যে না যায়, বিশেষ করে শিশুদের হাতের নাগালের বাইরে রাখার চেষ্টা করে। এগুলো কেনার সময় অবশ্যই মেয়াদ দেখে কিনবেন, নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হওয়া পরে এটি আর ত্বকে ব্যবহার করবেন না। বন্ধুরা, আমাদের আজকের যে ক্রিমটি নিয়ে আলোচনা করলাম, এসকেফ কোম্পানির, এই ক্রিমটির নাম হচ্ছে ফ্যাসিড এইচসি ক্রিম। এটি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন।
যদি না পাওয়া যায় তাহলে বড় ফার্মেসিতে যোগাযোগ করতে পারবেন। আর আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।